महामारी থেকে বিশ্বকে রক্ষায় দারিদ্র ও বৈষম্য কমাতে হবে বললেন প্রধানমন্ত্রী। বহুপাক্ষিক উদ্যোগের আহ্বান। হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার 10 আসামি, 7 দিনের রিমান্ড। যুবককে পিটিয়ে হত্যা মামলায় বরখাস্ত এসআই আকবর রিমান্ডে, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ। অর্থ পাচার, জেকে শামীম সহ আটজনের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 19 নভেম্বর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি সামি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। করোনার মতো মহামারী থেকে পৃথিবীকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্পেনে বহুপাক্ষিকতা জোরদার বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি একই সঙ্গে বৈষম্য দূরীকরণ, দারিদ্র বিমোচন ও কার্বন নিঃসরণ কমাতে বহুপাক্ষিক প্রয়াস বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনা পুরো বিশ্বের সামনে সম্মিলিত প্রচেষ্টা ও একতার এক বাস্তব চিত্র নতুন করে দৃশ্যমান করেছে, প্রমাণ করেছে মানবজাতির অভিন্ন অগ্রগতিতে গঠনমূলক বহুপাক্ষিকতার কোনো বিকল্প নেই। বহুপাক্ষিকতা জোরদারে পদক্ষেপ গ্রহণের আহ্বান শিরোনামে স্পেন সরকারের আয়োজনে উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ভিডিও বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথাই তুলে ধরেন, বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেন করোনার মতো মহামারীর কথা, বলেন সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়। মাল্টিল্যাটারালিজম হুইচ ইজ অ্যাট দ্য কোর অফ ফেস টুডেজ ইউনিক চ্যালেঞ্জেস কজড বাই কোভিড-19। সম্মিলিত প্রচেষ্টা থেকে যে কোনো বিচ্যুতি মানবজাতির জন্য বিপর্যয় নিয়ে আসবে বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দেন এভার ডিউ টু দ্য কারেন্ট গ্লোবাল প্যান্ডামিক। শুধু মহামারী নয়, বৈষম্য দূর করা, দারিদ্র বিমোচন ও কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীকে সুরক্ষিত করতে বহুপাক্ষিক প্রয়াসের বিকল্প নেই বলেও জানান শেখ হাসিনা। কমেমোরেট দ্য বাংলাদেশ বহুপক্ষীয়তার পতাকার বাহক উল্লেখ করে করোনা মোকাবেলা সহ এসডিজি ও প্যারিস চুক্তি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সর্বোচ্চ উপস্থিতির কথাও জানান শেখ হাসিনা। উই হ্যাভ অ্যাডাপ্টেড দ্য পলিটিক্যাল ডিক্লারেশন অন 21 সেপ্টেম্বর টু কমেমোরেট দ্য 75th অ্যানিভার্সারি অব দ্য ইউএন। এছাড়া দ্বিতীয়বারের মতো ক্লাইমেট ভার্নারেবল ফোরামের নেতৃত্বের জন্য বাংলাদেশকে নির্বাচিত করায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ইনোসেন্ট পিপল অ্যান্ড অ্যাডভার্সলি ইম্প্যাক্ট দ্য পিসফুল মাল্টিল্যাটারাল এনভায়রনমেন্ট। দুলি মল্লিক, 21 টেলিভিশন। কোভিড-19-এ 24 ঘন্টায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে 10 জন, মোট মৃত্যু 6108। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 248তম দিনে 115টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 13520 জনের, শনাক্ত 1699। এ নিয়ে মোট আক্রান্ত 4,23,620। নতুন 1648 শহর সুস্থ হয়েছে 3,41,416 জন, প্রতি 10 লাখে শনাক্ত 2,487.40, 2,004.72 প্রতি 10 লাখে, সুস্থতার হার 35.86। এএসপি আনিসুল করিম শিপন হত্যার দায় স্বীকার করেছে মাইন্ড এইড হাসপাতালের 10 কর্মকর্তা কর্মচারী। এদের মধ্যে 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তার হন হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ। এদিকে হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মাইন্ড এইডের কোনো অনুমোদন ছিল না। আনিসুল করিমকে হত্যার প্রতিবাদে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সার্ভার। মানসিক সমস্যায় ভুগছিলেন এএসপি আনিসুল করিম শিপন, তাই আদাবরের মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হতে আসেন পরিবারের সদস্যদের সাথে। হাসপাতালের ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ হতে না হতেই মারা যান তিনি। সাউন্ড প্রুফ রুমে কর্মকর্তা কর্মচারীদের মারধরের এই দৃশ্য ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়।
শিপনকে হত্যার অভিযোগ এনে সোমবার রাতেই আদাবর থানায় মামলা হয়। মামলায় হাসপাতালটির দশ কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ, আর যারা জড়িত তাদেরও ধরা হবে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার। সে তো মারা গেছে, তাকে তো ফিরে আনতে পারবো না, তবে এর সাথে যারা যারা জড়িত সকল তথ্যই সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নানা অসঙ্গতি নিয়েই মাইন্ড এইড হাসপাতালটি চলছিল বলেও জানান তিনি। স্বাস্থ্য দপ্তরের কোনো কাগজ নেই, তারা এই মানে তাদের কোনো ডাক্তার নেই, মাদক দ্রব্যের লাইসেন্স থাকা দরকার, সেটা তারা আমাদের দেখাতে পারে নাই। সব কিছু মিলে আমরা মনে করি বুইপুর হাসপাতাল। মঙ্গলবার দুপুরে দশ আসামিকে আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে মাইন্ড এইড হাসপাতালটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা জানান হাসপাতাল পরিচালনার অনুমোদন ছিল না মাইন্ড এইডের। তারা এখানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র চালাচ্ছিল, কিছু ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস হাসপাতালে ব্যবস্থা রাখতে হয়, যেরকম জরুরি মুহূর্তে চিকিৎসা দিতে পারে, তাদের সেই ব্যবস্থাটা ছিল না। আমরা গিয়ে রিপোর্ট দিব এবং একদম শুরু থেকে তদন্ত করে সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া যায় তাদের বিরুদ্ধে সেটা আমরা নিব। শিপনের সাথে নির্দয় আচরণ করা হয়েছে বলে স্বীকার করেন ভর্তি রোগী ও কর্মচারীরা। ওনার আশা থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত ওনার ফ্যামিলিতে সবকিছু আমার চোখের সামনে ঘটছে। তবে এখনো বেমালুম অস্বীকার করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাসা থেকে আনা খাবার খাওয়ার পর অত্যন্ত উত্তেজিত হয়ে তার বাবা হাসপাতালের কর্মীকে শারীরিক আঘাত করছিলেন বিধায়। উত্তেজিত রোগীকে শান্ত করার জন্য ফোম লাগানো আমাদের একটা বিশেষ রুম আছে, সেখানকার বিছানায় শোয়ানোর সময় হঠাৎ করে উনি নিস্তেজ হয়ে যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা হাসপাতালের সামনে মানববন্ধন করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। আনিসুল করিম শিপন 31তম বিসিএসএ পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। সবশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 33 ব্যাচের ছাত্র শিপন এক সন্তানের জনক। মঙ্গলবার সকালে কাপাসিয়ায় জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। দীপু সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটে রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর হোসেন ভুঁইয়াকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে আকবর গ্রেপ্তার হওয়ায় রায়হান হত্যা মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান। 29 দিন পলাতক থাকার পর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার হয় রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর হোসেন ভুঁইয়া। মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। বিক্ষোভের মুখে কড়া পুলিশ প্রহরায় আকবরকে দ্রুত আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসপি মোহাম্মদ খালেদুজ্জামান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে যে সাত দিন চাওয়া হয়েছিল সেই সাত দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে নষ্ট হয়েছে, অন্যান্য আসামি শিকারিত্বমূলক জবানবন্দি দিতে প্রতিবন্ধকতা এবং কারা তাকে পালিয়ে দিতে সাহায্য করলো, সেই সব তথ্য উপাত্ত আমার এবং যাচাই বাছাই করার লক্ষ্যে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পিবিআই বলছে আকবর গ্রেপ্তার হওয়ায় রায়হান হত্যা মামলার অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে। ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান রায়হান আহমদ। এ মামলায় এরই মধ্যে বরখাস্ত তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। রত্না জামান, 21 টেলিভিশন। বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম সহ আটজনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। 19 নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ঢাকার বিশেষ আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম এর নির্দেশ দেন। আদিত্য মামুনের রিপোর্ট।
বিতর্কিত ব্যবসায়ী জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য তাদেরকে আনা হয় ঢাকার বিশেষ জজ আদালতে। শুনানি শেষে বিচারক চারের দুই ধারায় অর্থ পাচার, পাচার চেষ্টায় সহায়তা ও ষড়যন্ত্রের দায়ে বিচার কাজ শুরুর নির্দেশ দেন। আসামি পক্ষের দায়ের করা মামলা থেকে অব্যাহতির আবেদনও খারিজ করে দেন আদালত। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন, জব্দকৃত টাকা পাচারের জন্য রাখা হয়নি, টাকা পাচারের যৌক্তিক কারণ চার্জশিটে নেই বলেও দাবি তার। যেহেতু স্পেসিফিকেশন নাই, আমি মানি লন্ডারিং কিভাবে চেষ্টা করেছি, প্রক্রিয়াটা কি ছিল, সে বিষয়টা বলা নাই। আমার কাছে টাকা থাকলে সেটা মানি লন্ডারিং উদ্দেশ্যে রাখা হয়েছে, এই দাবিটা করা অযৌক্তিক। রাষ্ট্রপক্ষ বলছে, জব্দকৃত টাকা এফডিআর ও ১৮টি গাড়ি সহ সম্পদের উৎস দেখাতে পারেননি শামীম। মানি লন্ডারিং এর সুস্পষ্ট প্রমাণ যথাসময়ে আদালতে তুলে ধরা হবে বলেও জানান এই কৌশলী। তার যে কাগজপত্র, তার যে টাকা পয়সা, যেগুলো সবই এগুলো জব্দ করা হয়েছে। অতএব আমরা যেটা সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলার ২৬ জন সাক্ষী ও তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে সব তথ্য উঠে আসবে বলেও আশাবাদ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। গেল ৮ আগস্ট এই মামলায় জি কে শামীম সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্র অনুযায়ী ৩৩৭ কোটি টাকার অস্থায়ী আমানত আছে শামীমের, ৪১ কোটি টাকা মূল্যের দুটি বাড়িরও মালিক তিনি। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র সংহত করার অঙ্গীকার। আবারও আমন্ত্রণ রাত ৯টা ২১ সংবাদে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান বাধা বিএনপি। শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে। মুফিউর রহমানের রিপোর্ট। স্বৈরশাসন বিরোধী আন্দোলনের অন্যতম মাইলফলক ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, ওই দিন সামরিক শাসন বিরোধী আন্দোলনের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে নিহত হন নূর হোসেন। তারপর থেকে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও সংগঠনগুলো দিনটিকে নূর হোসেন দিবস হিসেবে পালন করছে। দিনটি স্মরণে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে আসেন রাজধানীর নূর হোসেন চত্বরে। প্রথমে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি বলেন, সেদিন নূর হোসেনের শরীর ছিল জীবন্ত রাজনৈতিক পোস্টার, এই বীর শহীদ বাঙালির মনে সংগ্রামের অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত শহীদ নূর হোসেনের দেহে লিপিবদ্ধ রক্তস্নাত স্লোগানের রণধ্বনি পৌঁছে গিয়েছিল বাংলার প্রতিটি প্রান্তরে। গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতির ধারায় ফেরার জন্য বিএনপির প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির গণতন্ত্র কারফিউ গণতন্ত্র, হানা ভোটের গণতন্ত্র, যেখানে ১১০% ভোট পড়েছিল, না বাক্স ছিলই না, গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা। এরপর শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান যুবলীগ চেয়ারম্যান সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানায় দলটি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান। এছাড়া শ্রদ্ধা জানিয়েছে ৯০ ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। পরে আমানুল্লাহ আমান বলেন, নূর হোসেনের অবদান গণতন্ত্রকামী সব দলই চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
মুন্সীগঞ্জের গোয়ালঘুন্নি গ্রামে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও কর্মহীন নারী পুরুষদের মাঝে 30টি সেলাই মেশিন ও 30টি ব্যাটারি চালিত অটোরিকশা বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মুনিরুজ্জামান তালুকদার এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় ট্রাস্টের প্রতিষ্ঠাতা যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ সহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহামারী থেকে বিশ্বকে রক্ষায় দারিদ্র ও বৈষম্য কমাতে হবে বললেন প্রধানমন্ত্রী, বহুপাক্ষিক উদ্যোগের আহ্বান। হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার 10 আসামি, 7 দিনের রিমান্ড। যুবককে পিটিয়ে হত্যা মামলায় বরখাস্ত এসআই আকবর রিমান্ডে, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ। অর্থ পাচার, জে কে শামীম সহ আটজনের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 19 নভেম্বর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।